ঊর্ধ্বগতির বাজারে তাল মেলাতে নাভিশ্বাস সাধারণ মানুষের। আয়ের সাথে ব্যয়ের অমিলে ভোগান্তিটা একটু বেশি দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের। জরিপ বলছে সেই সংখ্যাটাও কম নয়, প্রায় 4 কোটি। অর্থনীতিবিদের অভিমত, উত্তরণের তালিকা প্রণয়ন করে নেওয়া যেতে পারে প্রয়োজনীয় ব্যবস্থা। নীল মাহবুবের রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। শূন্য ঝোলা নিয়ে শহর তিলোত্তমায় পা বাড়ায় অনেকেই, কিন্তু জনঘন এই শহর কতটুকুই বা নিতে পারছে সে ভর? ঝুড়ি ভরে কি দিতে পারছে স্বপ্ন অগণন, নাকি স্বপ্ন দেখতেই ভুলে যাচ্ছে নাগরিক মন? স্বপ্নের ভর নিতে হলে তো এমপ্লয়মেন্ট অপরচুনিটি থাকতে হবে। যদি কোনো কাজ না পায় তাহলে আয়ও হবে না, আয় না পেলে ভোগও হবে না, ভোগ না পেলে ক্ষুধার্ত থাকবে, ক্ষুধার্ত থাকলে পৃথিবী গদ্যময় মনে হবে, স্বপ্ন দেখা যাবে না। কারো কারো প্রশ্ন, অভুক্ত পেটে স্বপ্নটা ঢেকুর তুলবে কীভাবে? আবার কারো উত্তর, ঘামজুড়ে শুধুই টানা পড়েন। লড়াই সংগ্রামের মিছিলে স্বপ্নের স্লোগানটাও তাই দুঃখরে কাঁদে। ঈদ গেছে, বাড়িতে যেতে পারে, টাকা দিতে পারে নাই, এত কষ্ট বাবা, এক মাস থেকে রাস্তায় ঘুমাইতেছি, টাকা নাই, খুব কষ্ট হয় বাবা, স্বপ্নটা দেখবো কোন জায়গায়। কোনোভাবে জীবনটা সচল থাকলেও ঊর্ধ্বগতির বাজারে মানুষের কাছে স্বপ্নটা বরং অচল পয়সা। যদিও স্বপ্নের ছেটে ফোটা কিছুটা আছে, তবে ও দিয়ে আর যাই হোক চাহিদা পূরণ হয় না। তো স্বপ্ন স্বপ্নের জায়গায় আছে, কিন্তু পেটের যে ক্ষুধাটা, ওই ক্ষুধার লেগে যেরকম মানুষের স্বপ্ন দেখা ভুলে গেছে। ইনকাম আছে আপনার আমার 500 টাকা, বাজারে গেলে আমার দরকার আছে 1000 টাকা, সমস্ত খরচাপাতি দিয়ে তারপর আরও দিনে তা লাগে, তাহলে আমি কীভাবে স্বপ্ন দেখবো? অতি দরিদ্রের উঠোনে স্বপ্নটা ঘুরছে এমন টানাটানির লাঠি নেই। জরিপ বলছে যে সংখ্যাটা দেশের মোট জনসংখ্যার প্রায় 20%, সেক্ষেত্রে উপায় বাকি। দারিদ্র্য সীমার নিচে বাংলাদেশে যত লোক আছে তাদের নামের একটা তালিকা তৈরি করা, তাদের একটা আইডি দেওয়া এবং তাদের একটা কম্পিউটারাইজড ভার্সন তৈরি করা। সুতরাং এইভাবে আপ টু ডেট করে রাখলে পরে বাংলাদেশের সমস্ত দরিদ্র লোকই অন্তত ক্ষুধা থেকে মুক্ত হবে। খেটে খাওয়া মানুষ মাত্রই তো খাঁটি সোনা, যাদের আশা জুড়ে প্রত্যাশার সংলাপতায় দিন শেষে স্বপ্নেরই দিন খোঁজে। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।